প্রিন্টার পেছন থেকে যদি আমি প্রথমে দেখাই, দেখুন যে এই অংশটা কিন্তু খুলে ফেলা যায়। অনেক সময় কিন্তু আমাদের প্রিন্টারের পেপার আটকে গেলে আমরা খুব টেনশনে পড়ে যাই। অনেকে কিন্তু পেপার টান দিয়ে অর্ধেক ছিঁড়ে প্রিন্টারের ভিতরে রেখে দেন, বাকি অংশটা আর বের করতে পারেন। এরকম ফোন কল কিন্তু আমাদের কাছে অনেক আসে, সার্ভিস সেন্টারে নিতে হয়। এই দেখুন যে এই প্রিন্টারটা কিন্তু খুব সহজে আপনারা হ্যান্ডেলিং করতে পারেন। পেছনের সাইডটা আপনাদের দেখাইলাম, তারপর সামনের অংশটা এই দেখুন যে এখানে কিন্তু আপনারা প্রিন্টার ভিতরের অংশটা আপনারা খুব সহজে দেখতে পারেন। এই প্রিন্টারটার হেডটা কিন্তু খুবই চমৎকার একটা হেড। এখানে দেখুন যে পিছন কোর আপনার হিট ফ্রি একটা হেড রয়েছে প্রিন্টারটার মধ্যে। প্রিন্টারের হেডটা কিন্তু খুবই চমৎকার হেড, এবং এই লিগাল সাইজের দলিলগুলো খুব সহজেই কিন্তু আপনার 20 পেজ যদি এভাবে দিয়ে দেন অটোমেটিকলি কিন্তু স্ক্যান হয়ে যায়, এখানে পড়ে যাবে। সো এই কাজগুলো কিন্তু খুব সহজে এই প্রিন্টারটা দিয়ে আপনারা করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা বরাবরের ন্যায় আবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে। কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাকিব ভাই আছে আমার সাথে। সাকিব ভাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে নতুন নতুন মডেলের প্রিন্টার সম্পর্কে ধারণা দিয়ে থাকি এবং প্রিন্টারের সাথে পরিচয় করে দিয়ে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা প্রিন্টারটা কেনার আগে প্রিন্টার সম্পর্কে বিস্তারিত জেনে প্রিন্টারটা ক্রয় করতে পারেন। সো এই বিষয়ে আমাদেরকে সবসময় কর্পোরেট অফিস ইকুইপমেন্ট হেল্প করে থাকে। তারা নতুন মডেলের প্রিন্টার আনলে আমাদেরকে ডেকে প্রিন্টারটার রিভিউ এবং আনবক্সিং এই ধরনের ভিডিওগুলো করতে সাহায্য করে। সো আজকে তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে একটি নতুন মডেলের প্রিন্টার বলতে পারেন, ইকুট্যাঙ্ক এপসন ইকুট্যাঙ্ক L6270/L6270। এই প্রিন্টারটার যেই কাজগুলো করা যায় প্রিন্টারটা দিয়ে, প্রিন্টারটা আসলে আপনারা কী জন্য কিনবেন বা এটার কোয়ালিটি কী, এই বিষয়টা আমি একটু শর্টকাটে আপনাদেরকে ধারণা দিয়ে দিব। এরপর হচ্ছে প্রিন্টারটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে প্রিন্টারটা আসলে দেখতে কেমন। তারপর খুব অল্প সময়ের মধ্যে সাকিব ভাই আপনাদেরকে প্রিন্টারের প্রাইস এবং কীভাবে কিনতে পারবেন সার্ভিস ওয়ারেন্টি সম্পর্কে ধারণা দিবে। সো আমরা যদি এই প্রিন্টারটার যেই লুকিংটা আলাদা আপনাদের সামনে তুলে ধরি, লুকিংটা কিন্তু খুবই সুন্দর একটা লুকিংয়ের প্রিন্টার। এই প্রিন্টারটা কিন্তু দেখতে একদম স্মার্ট, আপনার অফিসে বা আপনার দোকানে যেখানে রাখেন তাহলে কিন্তু আপনাদের সৌন্দর্যটাও একটা অংশে বেড়ে যাবে, যে এটা খুবই সুন্দর দেখতে। এই প্রিন্টারটা দিয়ে আপনারা প্রিন্ট, কপি, স্ক্যান এই তিনটা কাজ করতে পারেন। মানে ছোটোখাটো ফটোকপি যাদের হয়, সাপোজ হচ্ছে আপনাদের উপজেলা পর্যায়ে দোকান, যে অনেক বেশি ফটোকপি হয় না, যে ডেলি 500, 600, 1000 কপি হয় না, 20-30 এরকম হয়, ওনারা কিন্তু এই প্রিন্টারটা দিয়ে আপনাদের 50 কপি পর্যন্ত 100 কপি পর্যন্ত ফটোকপির কাজ এই প্রিন্টার দিয়ে চালিয়ে নিতে পারবো। এই প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন, ফটোকপি করতে পারবেন, স্ক্যান করতে পারবেন। এটার মধ্যে ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই থাকার কারণে একাধিক কম্পিউটার মোবাইল থেকে আপনারা খুব সহজে প্রিন্ট করতে পারবেন। এটা দিয়ে আপনারা কিন্তু একটা বিষয় হচ্ছে টু সাইড প্রিন্ট করতে পারবেন, যে বোথ সাইড প্রিন্ট। অনেক প্রিন্টার কিন্তু বোথ সাইড প্রিন্ট হয় না। সো সে অনেক প্রিন্টারই কি কম বাজেটের অনেক প্রিন্টারই মানে অনেক প্রিন্টারই হয় না। সো অনেক প্রিন্টার না হওয়ার পরে আপনার কাছে কেউ যদি একটা পিডিএফ ডকুমেন্ট দিল যেটা হচ্ছে 50 পেজের, তো আপনি যদি আপনাদেরকে যদি বলে যে ভাই এটাকে বোথ সাইড প্রিন্ট করে দেন, তো সেক্ষেত্রে থাকবে সমস্যাটা হয় কি যদি প্রিন্ট করা যায় মানে উল্টে একটা প্রিন্ট দেওয়ার পর তাহলে 50 বার কমান দিতে হবে, সেক্ষেত্রে ওনার কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যাবে। আর এই প্রিন্টারটা যদি আপনি দেখা যাচ্ছে 50 পেজ 25টা পেজের মধ্যে প্রিন্ট দিতে চান, খুব অল্প সময়ের মধ্যে এক কমান্ডে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে স্ক্যানের ক্ষেত্রে, এটা যেহেতু আপনার আমরা বোথ সাইড প্রিন্টারটা বললাম, এটা কিন্তু আপনার ADF রয়েছে। এর বিষয়টা তো আপনারা জানেন, ADF মানে হচ্ছে আপনাদের অটো যেই স্ক্যানটা করাই দেয়, আপনারা এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ লিগাল সাইজ পর্যন্ত ADF-এর মাধ্যমে স্ক্যান করতে পারবেন। তাই অটো স্ক্যান হবে, সাপোজ অটো স্ক্যান বলতে আমরা এটাই বুঝি, আপনারা যদি 20-25 পেজ আপনারা যদি 20 পেজ যেই ADF-টা রয়েছে ADF-এর মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের 20টা পেজ আপনাদের স্ক্যান হয়ে যাবে। আপনারা চাইলে এটাতে কপিও করতে পারবেন, 20 পেজ অটোমেটিকলি কপি করা যাবে ADF-এর মাধ্যমে। যে এটা হচ্ছে আপনাদের একটা LCD ডিসপ্লে রয়েছে, তারপরে যেই বাটনগুলো রয়েছে বাটনের মাধ্যমে আপনারা বাকি কমান্ডের কাজগুলো করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, যে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এই প্রিন্টের আসলে প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি কেমন হবে, যে এটার দিকে আপনারা ফটো প্রিন্ট করতে পারবেন কি না। আমি শুরুতেই বললাম যে এটা একটা নতুন মডেলের প্রিন্টার এবং কি খুব হেভি ডিউটির, জি পিগমেন্ট সিরিজের কালি। সো আপনারা এটা দিয়ে ফটো প্রিন্ট নিঃসন্দেহে ফটো প্রিন্ট করতে পারেন, খুব হাই কোয়ালিটির অরিজিনাল কালি ব্যবহার করলে ল্যাব কোয়ালিটির ছবি প্রিন্ট হবে। এর কারণ হচ্ছে এই প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি দেখুন অনেক হাই প্রিন্ট কোয়ালিটি, 4800x1200 হচ্ছে প্রিন্ট কোয়ালিটি, 1200x2400 হচ্ছে আপনাদের স্ক্যান রেজুলেশন, 1200x2400 স্ক্যান রেজুলেশন। আপনারা যারা প্রিন্টার স্ক্যানার ব্যবহার করেন তারা জানেন যে খুবই হাই। এই প্রিন্টারটার দাম কেমন পড়বে আনুষঙ্গিক বিষয়গুলো আমি সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো। সো সাকিব ভাই, এখন কি আমরা এই প্রিন্টার আনবক্সিং করে দেখাবো? সো এখন হচ্ছে আমরা আনবক্সিং করতেছি আপনাদের প্রিন্টারটা, আমরা খুব অল্প সময়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটা শেষ করে দিব, যে আপনার সাথে থাকুন, প্রিন্টারটা আনবক্সিং করি, প্রিন্টার সাথে আপনারা কী কী পাচ্ছেন এই বিষয়টা দেখুন এবং কি
প্রিন্টারের আনবক্সিং ভিডিও বা এই ধরনের রিভিউ ভিডিও দেখে আপনারা কিনলে আপনারা খুব ভালো হবে সিদ্ধান্ত নিতে যে আপনাদের জন্য আসলে এই প্রিন্টারটা প্রয়োজন কি না। তো প্রিন্টারের সাথে আপনারা কী কী পান, প্রিন্টারটা খোলার সাথে সাথে কিন্তু আপনারা একটা সিডি পেয়ে যান, তারপরে ইউজার ম্যানুয়াল পেয়ে যান, তারপর আমরা কালিগুলো দেখাই। কালিগুলো খুবই প্রিমিয়াম কালি, এই দেখুন যে এক সেট কালি কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, কালি আপনারা জানেন যে 001 মডেলের কালি কিন্তু অ্যাপসনে যে হেভি ডিউটির প্রিন্টার রয়েছে এবং হাই কোয়ালিটির যেই প্রিন্টারগুলো পিগমেন্ট বেস, এই প্রিন্টারগুলোতে কিন্তু 00 সিজের কালিগুলো ব্যবহার হয়। এই দেখুন যে এটা কিন্তু অনেক বড় একটা কালি, ব্ল্যাক কালিটা হচ্ছে আপনাদের ML যদি আমি বলি এটা হচ্ছে 127 ML, 127 ML কালি দিয়ে কোম্পানিতে রিকমেন্ডেশন আছে 7500 আর কালারগুলো দিয়ে আপনাদের 6000। এই মানে কালারগুলো এই দেখুন যে অনেক 7500 যে 7000 প্লাস আপনারা প্রিন্ট করতে পারবেন। কালি দেখালাম, তারপরে হচ্ছে আমরা এটার পাওয়ার কেবলটা দেখতে পাচ্ছি, আমরা পাওয়ার কেবলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা ককশিট বের করে প্রিন্টারটাকে বের করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এই হচ্ছে প্রিন্টারটা, প্রিন্টারটার লুকিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রিন্টারটা কিন্তু খুবই চমৎকার একটি প্রিন্টার। প্রিন্টারের পেছন থেকে যদি আমি প্রথমে দেখাই, দেখুন যে এই অংশটা কিন্তু খুলে ফেলা যায়। অনেক সময় কিন্তু আমাদের প্রিন্টারের পেপার আটকে গেলে আমরা খুব টেনশনে পড়ে যাই, অনেকে কিন্তু পেপার টান দিয়ে অর্ধেক ছিঁড়ে প্রিন্টারের ভিতরে রেখে দেন, বাকি অংশটা আর বের করতে পারেন। এরকম ফোন কল কিন্তু আমাদের কাছে অনেক আসে, সার্ভিস সেন্টারে নিতে হয়। সো এটার কিন্তু আপনাদের প্রিন্টার যদি কখনও পেপার আটকায় তাহলে আপনার আসলে পিছনের অংশটা খুললে আপনার পেপারটা খুব সহজেই বের করে ফেলতে পারবেন। এই প্রিন্টারে কিন্তু একটা ভালো কাজ করেছে কি, আপনারা দেখুন যে এখানে কিন্তু একটা ড্রয়ার দেওয়া আছে পেপার দেওয়ার জন্য। পিছন দিয়ে যদি পেপার দিতে হয় তাহলে কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে যায়, প্রিন্টার বদলে দুলবালের ঢুকে এবং কি আপনাদের পেপারটা বাঁকা হয়ে যায়। এখানে কিন্তু আপনারা দেখুন যে অনেকগুলা অফসেট কাগজ দিয়ে দিতে পারেন, অফসেট কাগজ দেন, যেই কাগজ দেন আপনাদের এখানে, হ্যাঁ ফটো পেপার দেন, তারপর অফসেট কাগজ দিলে এটার মধ্যে মিনিমাম আমার কাছে মনে হচ্ছে যে 150 পেজের মতো আপনারা অফসেট কাগজ দিতে পারবেন। ফটো পেপার দিলেও মিনিমাম 20-30-40টা ফটো পেপারও আপনারা দিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে পেপারটা দিবেন, আপনার প্রিন্ট হয়ে আসে কিন্তু আপনার এটার মধ্যে পড়বে। আর এটার মধ্যে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের একটা LCD ডিসপ্লে রয়েছে, তারপর একটা প্যানেলও রয়েছে, খুব সুন্দর, আপনারা খুব ইজিভাবে এই প্রিন্টারটা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে যদি কালি রিফিল করতে চান, আমরা স্ক্যানিংয়ের এরিয়াটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনাদের একটা এফোর সাইজের স্ক্যানার রয়েছে 24x4800 DPI। তারপরে হচ্ছে আপনারা যদি এই দেখুন যে এই প্রিন্টারটা কিন্তু খুব সহজে আপনারা হ্যান্ডেলিং করতে পারেন, পেছনের সাইডটা আপনাদের দেখাইলাম, তারপর সামনের অংশটা এই দেখুন যে এখানে কিন্তু আপনারা প্রিন্টার ভিতরের অংশটা আপনারা খুব সহজে দেখতে পাবেন। এই প্রিন্টারটার হেডটা কিন্তু খুবই চমৎকার একটা হেড, এখানে দেখুন যে পিছনকোর আপনার হিট ফ্রি একটা হেড রয়েছে প্রিন্টারটার মধ্যে। প্রিন্টারের হেডটা কিন্তু খুবই চমৎকার হেড এবং প্রিন্ট কোয়ালিটি খুব হাই হবে। তারপর হচ্ছে কালি রিফিল করার জন্য জাস্ট হচ্ছে আপনারা এই এইখানের মধ্যে আপনারা কালিটা রিফিল করবেন। এই দেখুন যে প্রত্যেকটা কালি কিন্তু আপনারা খুব সহজেই রিফিল করে ফেলতে পারবেন এই প্রিন্টারটার মধ্যে। প্রত্যেকটা কালির জন্য আলাদা আপনাদের পোর্ট রয়েছে, আর ব্ল্যাক কালিটা যেহেতু এক্সট্রা, ব্ল্যাক কালির পোর্টটাও বড়। সো এই হচ্ছে আপনাদের প্রিন্টারটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাইলাম, তাহলে আপনাদের লুকিংটা যদি ভালো লাগে, অনেকে কিন্তু আপনাদের প্রিন্টার কেনার আগে অনেক কিছু দেখে শুনে তারপরে ইয়া করে। এই এটা কিন্তু আপনাদের লক থাকে, এখানে এখন লক আছে, তারপরে আবার যদি আবার এভাবে নামাই দেন তাহলে নেমে যাবে, উঠানোর পরে এই একটু এই এবার কিন্তু লকটা হয়ে গেল। সো এখন আমরা এটাকে নামিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আরেকটা লাস্ট অংশ আপনাদেরকে আমি দেখিয়ে দিই, ADF-এর অংশটা। প্রিন্টারটার মধ্যে আসলে অনেক কিছু রয়েছে, এই দেখুন আপনারা হচ্ছে এটা হচ্ছে ADF, আপনারা এদিক দিয়ে পেপার দিবেন অটোমেটিকলি স্ক্যান হয়ে যেয়ে কিন্তু আপনাদের এখানে পড়ে যাবে। আপনারা এই ধরনের দলিলগুলো কিন্তু সহজেই আপনাদের এই দেখুন যে এখানে কিন্তু একটা জিনিস দেখেন তো, এখানে কিন্তু লিগাল লেখাই আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু লিগাল লেখা আছে, A4 লেটার লিগাল, মানে এইখান দিয়ে আপনারা এই যে লিগাল সাইজের যেই দলিলগুলো রয়েছে এই একটু দূরের থেকে দেখেন, এই লিগাল সাইজের দলিলগুলো খুব সহজেই কিন্তু আপনারা 20 পেজ যদি এভাবে দিয়ে দেন অটোমেটিকলি কিন্তু স্ক্যান হয়ে যায়, এখানে পড়ে যাবে। সো এই কাজগুলো কিন্তু খুব সহজেই এই প্রিন্টারটা দিয়ে আপনারা করতে পারবেন। ভিউয়ার্স, সাদাত ভাই কিন্তু পুরো ভিডিওতে এই মেশিনের টোটাল ফিচার সম্পর্কে আলোচনা করেছে, তো আমি এখন ফিচারগুলো রিপিট করতে চাই না। এখন আমি এই প্রিন্টারে একটি স্পেশাল অফার প্রাইস দিতে যাচ্ছি। তো এটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 48,500 থেকে আমরা 50,000 টাকা সেল করি। আপনারা জানেন এটা কিন্তু কিন্তু আপনারা জানেন এটাতে কিন্তু অনেকগুলো ফিচার আছে। তো নর্মালি কিন্তু এই ফিচারগুলো একটা বড় হেভি ডিউটি ফটোকপিয়ার মেশিনেই হয়, এটাতে 2-সাইড প্রিন্ট, 2-সাইড স্ক্যান এটসেট্রা অনেকগুলো ফিচার আছে। তো এই প্রিন্টারটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 48,500 থেকে 50,000 টাকা, আর এখন আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র 46,000 টাকা।
মাত্র 46,000 টাকায় আমরা ইপসন L6270 এই প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমাদের এই প্রোডাক্টটা কিন্তু গ্লোবাল ভার্সন, যেটা হচ্ছে আপনার মেড ইন ফিলিপাইন। এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন ফিলিপাইনের প্রোডাক্ট, এটার মধ্যে কিন্তু আবার চাইনিজ ভার্সন হয়ে থাকে বা নন চ্যানেল নন ওয়ারেন্টি প্রোডাক্ট হয়ে থাকে। আমাদেরটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবে না প্রায় 1 বছর, আর এটা হচ্ছে আপনার গ্লোবাল ভার্সনের একটি প্রোডাক্ট। আর কেউ কেউ চাইলে খুব সহজে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 55/B পুরোনা পল্টন, নোয়াখালী টাওয়ার। নোয়াখালী টাওয়ারে এসে লিফটের নয় চলে আসতে হবে। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ এই প্রোডাক্টটি পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন। আমরা এটা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবো। আচ্ছা ভাই, কুরিয়ারে অনেক সময় আমরা অনেক কিছু আমাদের ভিউয়াররা আমাদের ভিডিওর কমেন্টে জানা যায় কুরিয়ারে মাল ড্যামেজ হয় অথবা হচ্ছে উল্টাপাল্টা মাল পাঠিয়ে থাকে, এই বিষয়গুলো আপনারা কীভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেহেতু কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই, আমরা বাবল র্যাপ করে বা যতটুকু সম্ভব আমরা যত্ন সহকারে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি। আর তার বাইরে যদি কোনো প্রবলেম হয় কুরিয়ারে, যদি কোনো ড্যামেজেস হয়, সেটা আমরাই তাৎক্ষণিক আমরা এটার ব্যাপারে অ্যাকশন নিব। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সেটা আমরাই দেখবো কুরিয়ারে কোনো প্রবলেম হলে। সো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে ওভারপ্রিন্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।